অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ, রামকুমার নামে জনপ্রিয়। আমার এই চ্যানেল এবং আপনাদের সকলের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন টোটকা টিপস দিচ্ছিলাম। মহালয়া অমাবস্যা একটা গুরুত্বপূর্ণ তিথি। এই সময় কিছু টোটকা করলে বা কিছু নিয়মবিধি মানলে আমরা অনেক সুফল পেতে পারি। আমাদের জীবনের বিভিন্ন বাধাবিঘ্ন, আমাদের আর্থিক সমস্যা, আমাদের না হওয়া কাজ, আটকে পড়ে থাকা কোনো কাজ, শারীরিক রোগ মুক্তি, এগুলো কিন্তু হয়ে থাকে এবং বাস্তু সমস্যারও সমাধান হয়ে থাকে। এর আগে আমি মহালয়ার উপরে অনেকগুলো টোটকা টিপস দিয়েছি। আর একটা গুরুত্বপূর্ণ স্পেশাল টোটকা টিপস আমি দিচ্ছি, যেটা করলে আপনাদের জীবনে আসবে সুখ সমৃদ্ধি। আর এই সুখ সমৃদ্ধির জন্যে অর্থেরও প্রয়োজন হয়, সেটাও আপনাদের জীবনে কিন্তু আসবে। এই টোটকাগুলো আপনারা অবশ্যই পালন করার চেষ্টা করুন। মূল আলোচনায় যাওয়ার পূর্বে প্রতিদিনকার মতো বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন, কমেন্ট বক্সে লিখে জানান আপনারা কী কী টোটকা টিপস পেতে চান এবং অ্যাস্ট্রোলজি সংক্রান্ত কী কী জানতে চান, আমি সেই সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আপনাদের এই সাবস্ক্রিপশান, লাইক, কমেন্ট আমার উৎসাহ অনুপ্রেরণা অনেক বাড়াবে। ভবিষ্যতে আমি আরও নতুন নতুন আলোচনা আপনাদের সামনে তুলে ধরব, যার দ্বারা আপনারা অবশ্যই উপকৃত হবেন। যাই হোক, মূল আলোচনায় যাওয়া যাক। মহালয়ার দিন আপনারা অবশ্যই এই পিতৃপক্ষের উদ্দেশ্যে, পিতৃপুরুষের উদ্দেশ্যে আপনারা কিন্তু তিল ও জল দান করবেন। আপনাদের যারা পিতৃপুরুষ নেই তাদের উদ্দেশ্যে আপনারা গঙ্গায় যেতে পারেন, বা যেখানে বসে আপনারা এটা করবেন সেখানে গিয়ে আপনারা ভোরে স্নান করে আপনারা শুদ্ধ বস্ত্র পরে এই তিল জল আপনারা কিন্তু দান করবেন। তাতে আপনাদের কিন্তু জীবনে সুখ সমৃদ্ধি আসবে। যে সমস্যাগুলো আপনাদের জীবনে লেগে আছে সেগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর মহালয়ার দিন অবশ্যই গরিবদের আপনারা কিন্তু কোনো অন্ন, বস্ত্র বা অর্থের দিয়ে সাহায্য করতে পারেন। এবং বাচ্চাদের, অনাথ বাচ্চাদের, গরিব বাচ্চাদের সাদা সন্দেশ খেতে দিতে পারেন। আর মহালয়ার দিন যেটা করবেন, আপনারা এমনিতেও বাড়িতে পুজোতে শঙ্খ বাজান, আর এই মহালয়ার দিন আপনারা কিন্তু ঘন ঘন শঙ্খ বাজাবেন, এটা শুভ বলে মানা হয়। বাড়ির অশুভ যে শক্তি সেগুলো কিন্তু দূর হয়ে যায়, বাড়িতে সুখ সমৃদ্ধি আসে। এই শঙ্খ বাজাবে যখন, তখন কিন্তু আপনারা তিনবারের বেশি শঙ্খ বাজাবেন না, অবশ্যই এটা খেয়াল রাখবেন। আর যেটা করবেন মহালয়ার দিন, আপনারা একটা রুটির চার কোণে লাড্ডু রেখে আপনারা এক টুকরো ওটাকে চার ভাগ করে এক টুকরো কুকুরকে, এক টুকরো কাককে, এক টুকরো গরুকে আর এক টুকরো কোনো গরিবদের খেতে দেবেন যদি সম্ভব হয়। মহালয়ার দিন যেটা করবেন, একটা তামার ঘড়িতে গঙ্গা জল নেবেন, তার সাথে আপনারা তিল কিছুটা পরিমাণে নেবেন, আতপ চাল নেবেন এবং দুধ নেবেন, সাদা ফুল নেবেন। এগুলো নিয়ে বাড়িতে কোনো ফাঁকা জায়গায় বা ছাদের ওপর দাঁড়িয়ে মাথার ওপর থেকে পিছন দিকে তিনবার ঢেলে দেবেন। আর এই তিনবার ঢালার সময় অবশ্যই এই মন্ত্রটি তিনবার পাঠ করবেন। ওং কুলদেবতায় নমো, ওং কুলদেবতায় নমো, ওং কুলদেবতায় নমো। তাহলে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি ও অর্থ কিন্তু চলে আসবে, আপনারা অনেক বাধাবিঘ্ন থেকে বেরিয়ে আসতে পারবেন।
এছাড়া আপনারা এই মহালয়ার দিন কোনো শুভ কাজ করবেন না, যেমন শুভ কাজ বলতে আপনারা কোনো নতুন ব্যবসা শুরু করা বা আর কি বলবো, অন্নপ্রাশন, কোনো বাড়ি গাড়ি কেনা, এই সব কিন্তু করবেন না। আর মহালয়ার দিন অবশ্যই আপনারা ইতিবাচক চিন্তাধারা রাখবেন, বাড়িতে কোনো ঝগড়াঝাঁটি অশান্তি করবেন না, তাহলে কিন্তু নেগেটিভ এনার্জি তৈরি হবে। মহালয়ার দিন খুব ভোরে উঠবেন এবং এই সময় আপনারা কিন্তু স্নান করে নেবেন, গঙ্গা স্নান করলে ভালো, না হলে এমনি স্নান করে শুদ্ধ বস্ত্র পরবেন। আর শুদ্ধ বস্ত্র পরে ওই পিতৃ পুরুষের উদ্দেশ্যে আপনারা তিল জল দান করতে পারেন। আর মহালয়ার ঠিক পরের দিন থেকে আপনারা সকালে উঠে একটা ফুটন্ত গোলাপ নবমী দিন পর্যন্ত দেবী দুর্গার পায়ে পদতলে অর্পণ করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে, এটা কিন্তু বলা যায়। আর এই মহালয়ার দিন আপনারা কিন্তু কোনো শয্যা বা কম্বল, শয্যার জন্য যেগুলো লাগে কম্বল, চাদর, বালিশ, এগুলো কিন্তু ক্রয় করতে পারেন, যেগুলো ক্রয় করলে শুভ ফল কিন্তু পাওয়া যায়। আর এই দিন পিতামাতাকে ভক্তি শ্রদ্ধা করবেন, অবশ্যই পিতামাতারকে কোনো বা বাড়িতে কোনো কটু কথা বলবেন না, তাহলে কিন্তু অমঙ্গল হতে পারে। এই ছিল আমার আজকের টোটকা মহালয়া প্রসঙ্গে। আমার আলোচনা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্ট পোস্ট করবেন। আপনারা সকলেই পূজা ভালো কাটান, আগাম সকলকে জানাই দুর্গাপূজার প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন ও এক আকাশ মিষ্টি ভালোবাসা। আজ এখানেই শেষ করছি, আবার নতুন আলোচনা নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হবো।